একটু বলবেন, আজকে একটি মামলা করছেন ইডেন ছাত্র লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের বিরুদ্ধে, কি অভিযোগে মামলা করছেন বাদীকে? আপনারা ইতিমধ্যে জানেন যে ইডেন কলেজে সিট বাণিজ্য, টেন্ডারবাজি এইসব নিয়ে দুই পক্ষের মধ্যে যেই গণ্ডগোল, যেই সমস্যা কেন্দ্র করে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আমার ক্লায়েন্ট জানাত ফেরদৌস তার উপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ সহ তার ছোট বোনকে আটকে রাখা, তার রুমে ভাঙচুর, মালামাল চুরি করে নিয়ে যাওয়া, এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়ার যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা বিজ্ঞ আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা একটি পিটিশন মামলা দায়ের করেছি। মামলার আসামি কয়জন? মামলার আসামি ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি সহ আটজন এবং অজ্ঞাতনামা আরও 20-25 জন। আপনারা কি চাইছেন মামলায়? আমরা আদালতের কাছে বিনীত প্রার্থনা জানিয়েছি, ন্যায় বিচারের স্বার্থে আদালত যেন মামলাটি FIR হিসেবে গ্রহণ করে সংশ্লিষ্ট থানাকে অবহিত করে।